নজর রাখবো পরের খবরে। গতকাল মধ্যরাতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরই সিআরপিএফ দিয়ে মুড়ে ফেলা হয় এসএসসি সদন, এবং আজকে বেলা ১২টার মধ্যে ওই এলাকার সিসিটিভি ফুটেজ কোর্টে জমা দিতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছিল। এবং এই নির্দেশের পরিপ্রেক্ষিতেই আমরা গতকালই যেটা দেখেছি যে সিআরপিএফের জওয়ানরা তারা এসএসসি সদনে মোতায়েন হয়ে যান, এবং সেই সময় তারা ওইখানে নজরদারি চালান এবং নিরাপত্তার ঘেরাটোপে, একেবারে বলা যেতে পারে সিআরপিএফের নিরাপত্তার ঘেরাটোপে এসএসসি সদন। আজকে বেলা ১২টার মধ্যে সিসিটিভি ফুটেজ এবং মামলা ফাইল করার নির্দেশ দেওয়া হয়েছে। এসএসসির নয়া চেয়ারম্যান এবং নিরাপত্তার দাবিতে মধ্যরাতে নজিরবিহীন শুনানি হাইকোর্টে হয়। গতকালই আপনাদের সেই শুনানির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। গতকাল রাতেই সিআরপিএফকে আচার্য সদনের নিরাপত্তার দায়িত্বে নির্দেশ দেন এবং সেই মতো সিআরপিএফ মোতায়েন করা হয়। আজ বেলা ১২টার মধ্যে সিসিটিভি ফুটেজ ও মামলা ফাইল করার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এসএসসিতে নিয়োগ দুর্নীতি এবং এই দুর্নীতিকে কেন্দ্র করেই একাধিক মামলা কলকাতা হাইকোর্টে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই গতকাল যে গভীর রাতে বা মধ্যরাতে যে শুনানি চলে কলকাতা হাইকোর্টে, সেই শুনানির পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মতো সিআরপিএফ মোতায়েন করা হয় আচার্য সদনে, এবং কড়া নিরাপত্তা সেখানে মোতায়েন রয়েছে। এবং সিসিটিভি ফুটেজ, আবেদনকারীদের যেটা বক্তব্য ছিল, আবেদনকারীর মূল বক্তব্য ছিল যে এসএসসির যিনি নতুন চেয়ারম্যান তিনি প্রমাণ বা তথ্য লোপাট করতে পারেন, সেই জন্য ওই এলাকায় আচার্য সদনে যদি নিরাপত্তা আঁটোসাঁটো করা যায় তাহলে সেই মর্মেই আবেদন জানান আবেদনকারী। এবং সেই মতো শুনানি শেষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন সিআরপিএফ মোতায়েনের। গতকাল রাতেই সিআরপিএফকে আচার্য সদনের নিরাপত্তার দায়িত্বের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজকে বেলা ১২টার মধ্যে সিসিটিভি ফুটেজ ও মামলা ফাইল করার নির্দেশ দেওয়া হয়েছে। আজকে সিসিটিভি ফুটেজে কি জমা পড়ে কলকাতা হাইকোর্টে সেদিকে আমাদের নজর থাকবে, একই সঙ্গে যে মামলা ফাইল করার কথা বলা হয়েছে তাতেই বা কি উল্লেখ থাকে সেটাও আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। তবে গতকাল মধ্যরাতে যেভাবে কলকাতা হাইকোর্টে শুনানি চলল তা একেবারে দৃষ্টান্তমূলক বলা যেতে পারে, এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরেই সিআরপিএফে মুড়ে দেওয়া হয় আচার্য সদন। কড়া নিরাপত্তা সেখানে, বেলা ১২টার মধ্যে আচার্য সদনে সিসিটিভি ফুটেজ কোর্টে পেশ করতে হবে, মামলা ফাইল করারও নির্দেশ দেওয়া হয়েছে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে, কথা বলবো তার সঙ্গে। রিয়া, এই মুহূর্তের ছবিটা কি যদি বিস্তারিত জানাও। দেখো, গতকাল রাতে স্পেশাল কোর্ট বসেছিল এবং সেই কোর্টে আবেদনকারীরা তাদের মামলা পেশ করেছিল, এবং সেখানে কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি শোনেন, এবং তারপরে তিনি রায় দেন যে এসএসসি ভবন অর্থাৎ আচার্য ভবন, সে আচার্য ভবনকে কিন্তু নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে ফেলতে হবে, কারণ নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলতে হবে, কারণ আবেদনকারীরা জানায় যে সেই এসএসসি ভবন সেখানে যিনি নতুন চেয়ারম্যান হিসেবে যাবেন সেক্ষেত্রে কিন্তু এই যে নথিপত্র যেগুলো রয়েছে সেগুলো ট্যাম্পার্ড হতে পারে, অর্থাৎ সেগুলোকে কিন্তু যেই সব নথি রয়েছে সেগুলোকে কিন্তু সরিয়ে দিতে পারে অন্যথা, এবং সেই কারণের জন্য নিরাপত্তা লাগবে এসএসসি ভবনে। এবং শুধু তাই না, সিসিটিভি দিয়ে কিন্তু সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলতে হবে গোটা এসএসসি ভবন, অর্থাৎ গোটা আচার্য ভবন, এবং সেখানে কে বা কারা আসছে পুরোটা কিন্তু ডকুমেন্ট হিসাবে রাখতে হবে, এবং তারপরেই কিন্তু যেটা দেখা যায় যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি রায় দেন যে এসএসসি ভবনকে গতকাল রাত ১২টার মধ্যেই সেখানে সিআরপিএফ যেতে হবে,
সিআরপিএফ যে গোটা আচার্য ভবনকে ঘিরে ফেলতে হবে, এবং সেই মতোই দেখা যায় যে এসএসসি ভবনে অর্থাৎ আচার্য ভবনে সেখানে কিন্তু সিআরপিএফ দিয়ে পুরো জায়গাটা নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে দেওয়া হয়, এবং সিসিটিভি ক্যামেরা লাগানোর সিসিটিভি ক্যামেরার যে ছবি সেটাও কিন্তু আজকে সিসিটিভি ফুটেজ আজকে অর্থাৎ কোর্টে পেশ করার কথা আছে, সেই ফুটেজ কিন্তু দেখবে বিচারপতি, এমনটাই কিন্তু গতকাল যে স্পেশাল কোর্ট বসেছিল সেই স্পেশাল কোর্টের রায়টা। এবং ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে আচার্য ভবন গতকাল রাত থেকেই একদম সিআরপিএফ এর ঘেরাটোপে, সিআরপিএফ এর নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে। বেশ, ধন্যবাদ রিয়া। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে।